अध्याये देवी तरुणार्न विग्रहां वराभरकरं शांतं स्मितोत्फुल्लमुखां भुजं स्थलपद्म प्रतीकाश पादाम्भोज सुशोभनां शुक्लां वरवरधरां धीरां शुक्लां वरवरधरां धीरां लज्जापट विभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमंगलां स्वनाथ वाम भागस्तं भक्तानुग्रहकारिणं ओम ऐं क्रीं सर्वदेवदेवी स्वरूपिणे श्री शारदादेव्ये नमः। श्री श्री मायर कथा हमरा पढ़छी सरजुबाला देवीर स्मृति। और सरजुबाला देवीर स्मृति पढ़ते गिये हमरा विगत दिन शेष करेछिलाम शारदानंद जी महाराजेर गान दिये। शारदानंद जी महाराज गान गाइते बसेछेन। शारदानंद जी महाराज माझे माझे गान गाइते श्री श्रीमा आदेश करतें शारदानंद जी के गान गाइते। से ही उद्देश्य शारदानंद जी रात्रिबेला 8:30 पर निजे काजकर्म शेष हले तारपरे आबार करे तिनी गाइते बसतें। एवं ये 8:30 समय तिनी निये बसतें गाइते थाकतें। श्री श्रीमा गान सुनछिलें घरे बसे बसे। तार आमतेलेर বাতের যে তার সারা গায়ে যে ওই ইয়ে বেরোতো আমবাদ বেরোতো তার জন্য যে তেল সেটি ব্যবহার করতে করতে তিনি গান শুনছিলেন। গান গাওয়া শুরু হলো মজলু আমার মন ভ্রমরা শ্যামাপদলীল কমলে। এই গান যখন শুরু হলো তখন আর তিনি নিজেকে সামলে রাখতে পারলেন না। তিনি গিয়ে ওই ইয়ে থেকে বসলেন। সেই মা সেই অপূর্ব গান শুনে মা বেরিয়ে এলেন। যিনি যার উদ্দেশ্যে গীত হচ্ছেন তিনি তো স্বয়ং তিনি সেই মহাকালী। তাই নিজের স্বরূপের কথা বুঝতে পেরে তিনি আর নিজেকে সামনে রাখতে পারলেন না। মা বেরিয়ে এসে বারান্দায় শুনছেন, খালি বলছেন, ওই গো এইটি ঠাকুর গাইতেন, মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদলীল কমলে। এই গান দিয়ে এইখান দিয়ে আমরা শেষ করেছিলাম। আজকে যে অধ্যায়টি শুরু করব সেটি 2 জ্যৈষ্ঠ 1325 বঙ্গাব্দে। খুব ছোট্ট, আমরা আরেকটাও পড়ব কিন্তু এটা আগে পড়ে নিই। বৈশাখ মাসে শ্রী শ্রী জয়রামবাটি থেকে শ্রী শ্রীমা জয়রামবাটি হতে এসেছেন। ম্যালেরিয়ায় ভুগে ভুগে দেহ জীর্ণ শীর্ণ, একটু সুস্থ হলেই দেখা করা উচিত মনে করে তার অসুস্থ শরীর বলে এখনও কাউকে বড় একটা দর্শন করতে দেওয়া হচ্ছে না শুনে এতদিন দেখতে যায়নি। পরে মেয়েদের আসতে বাধা নেই এই মর্মে আজ এই মর্মে চিঠি পেয়ে দেখি মা পাশের ঘরটিতে শুয়ে আছে। এই মর্মে আজ এই মর্মে চিঠি পেয়ে গিয়ে দেখি মা পাশের ঘরটিতে শুয়ে আছে। দেহ অত্যন্ত শীর্ণ, আমাকে দেখেই বললেন, এসো মা, এতদিনে এলে গো। হ্যাঁ মা, কবেই তো আসতুম, কিন্তু শুনেছিল এখনো আপনার অসুখের জন্য আপনার ভক্ত ছেলেরা সকলের অবাক আশাটা পছন্দ করছেন না, তাই এতদিন আসেনি। আপনার জন্য আমাদের প্রাণ ছটফট করে, আর আপনি বাপের বাড়ি গিয়ে এতদিন আমাদের বেশ ভুলেছিলেন। তা আপনার তো সর্বত্র ছেলে মেয়ে রয়েছে, অভাব তো নেই। মা হেসে বললেন, না মা না, তোমাদের কারো কথা আমি ভুলিনি, সকলের কথাই মনে করেছি। আপনার অসুখ শুনে আমরা তো ভয়েই মরি, না জানি কেমন আছেন। মা উত্তর দিচ্ছেন, আগের চেয়ে অনেক ভালো আছি মা, দেখো না পায়ে হাতে কি ছাল চামড়াটা উঠে যাচ্ছে। পায়ে হাত দিয়ে দেখি সত্যি এরূপ হয়েছে। একখানি কাপড় নিয়ে গিয়েছিলাম, দিতেই মা বললেন, বেশ কাপড়খানি এনেছো মা, এবার কাপড় কম পরে কম এবার কাপড় কমও আছে। পুজোর সময় তো এখানে ছিলুম না, বৌমা সেদিন এসেছিল, তারা সব ভালো আছে। শ্রীমান শোকহরণের কথা জিজ্ঞাসা করে বললেন, তার এখন কি করে চলছে, কাজকর্ম চাকরির কিছুরই তো এখন সুবিধে নেই, কি পোড়া যুদ্ধ লেগেছে, কতদিনে যে থামবে, লোকে খেয়ে পরে বাঁচবে, তাই যুদ্ধটা গোড়ায় লাগলো কেন বলো তো মা। আমি কাগজপত্রে যা পড়েছিলাম কিছু কিছু বলতে লাগলো, অধিক কথা কইলে পাছে তার অসুখ বাড়ে, এই ভেবে আজ অল্পক্ষণ পরে বিদায় গ্রহণ করলাম। এরকম ছোট্ট একটা অধ্যায়। আমরা এই দৃশ্যটাকে কল্পনা করতে পারি, মা অসুস্থ হয়ে ফিরেছেন,
মা এটা প্রত্যেকবারে ইয়ারলি মায়ের সমস্যা ছিল। মা জয়রামবাটিতে যে কারণে গরমকালে যেতে বারণ করতেন, ভীষণ রকমের ম্যালেরিয়ার উৎপাত। এই আছে ব্রহ্মচারী সে গিয়ে শরৎ মহারাজকে গিয়ে বলছেন মা যেতে বলেছেন। শরৎ মহারাজ যখন তাকে বারণ করছেন তখন শরৎ মহারাজকে তিনি বলছেন মা যেতে বলেছেন। শরৎ মহারাজ তার উত্তরে বলছেন কোনটা যে মায়ের ইচ্ছে আর কোনটা যে আমার ইচ্ছে এটা আমরা বুঝতে পারি না। মা প্রত্যেকবার ম্যালেরিয়ায় ভুগত এবং তখনকার দিনে কুইনিন খাওয়া ছাড়া আর কোনো চিকিৎসা ছিল না। আজ থেকে 30 বছর আগেও ম্যালেরিয়ার তেমন ভালো চিকিৎসা ছিল না। ম্যালেরিয়ায় ভুগে ভীষণ কষ্ট পেতে হতো, অদ্ভুত রকমের জ্বর, একটা সময় একবারে হু হু করে জ্বর আসবে, তখন লেপ কাঁথা কম্বল সরবরি দিয়ে শোয়া, তারপরে একবারে ঘাম টাম দিয়ে জ্বর ছেড়ে যাবে। কিন্তু প্রতি জ্বর আপনাকে একটু একটু করে দুর্বল করে দেবে, ক্লান্ত করে দেবে। মা একেবারে সেই, আর মায়েদের তো কাজের বিরাম হয় না, এটা তো একটা কথাই, জ্বর যে থেমে যায় মায়েরা আবার উঠে কাজকর্ম করতে থাকেন। শ্রীশ্রীমাও তাও করতেন, কারণ দেশের বাড়িতে তাকে অনেক কাজ করতে হতো, তার ভাইয়ের বউরা সব ছোট ছোট, সংসার প্রতিপালন করা তাদের সম্ভব ছিল না। এই গোটা সংসারে রান্না মা একাই করতেন, কখনো কখনো কাজের মেয়ে থেকেছে, কিন্তু বেশিরভাগ সময় একা রান্না করতেন। এছাড়া মায়ের আরও অনেক কাজ ছিল, ধান সেদ্ধ করা ছিল, মুড়ি ভাজা ছিল, এসব নানা রকমের ছোট্টখাট্ট কাজ। দেখতে হয়তো মনে হতো সব ছোটোখাটো জিনিস, কিন্তু তা কিন্তু নয়। আমরা সারাদিনের দুবেলা রান্না করি, ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু মায়ের জীবন যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব মা যে পরিমাণ পরিশ্রম করতেন আমরা তার একবারে শিকিভাবও করি না। মা কেমন করে পারতেন এবং আমরা কেমন করে পারি না, তার মূল কারণ হচ্ছে মার মনটি একমুখী ছিল। এটা যদি আমরা অভ্যাস করতে পারি দেখবেন অনেক কাজ আপনি করতে পারছেন, কিন্তু কখনোই কোনো অবস্থাতেই আপনি ক্লান্ত হচ্ছেন না। মনটাকে একমুখী করতে হয়, আমাদের মনটা ভিন্নমুখী হয়ে যায় বলে আমরা কিছুতেই করতে পারি না, কারণ আমাদের আর্থিক এনার্জি ওই মনের যে ভিন্ন মুখ সেগুলোকে একত্রিত করতে করতেই বেরিয়ে যায়। আপনি একটা পাইপের এক জায়গা দিয়ে জল আসছে, আপনি তার 4-5টা মুখ করে দিলেন, কোনো মুখ দিয়েই বেশি জল বেরোবে না, সব মুখ দিয়েই চিকচিক করে জল বেরোবে, বুঝলেন? কোনো মুখ দিয়েই বেশি জল বেরোবে না, কিন্তু এবং সেই বেশি জল কোনো কাজে, অল্প অল্প জল বেরোবে সেটা কোনো কাজেই ব্যবহার করা যাবে। কিন্তু যদি এক জায়গা থেকে জল বেরোতো এবং সবাই আলাদা আলাদা করে পরপর জল নিত, তাহলে খুব দ্রুত কাজ সমাধান হয়। আমাদের মনের ক্ষেত্রেও তাই, আমাদের মনকে আমরা আলাদা আলাদা করে ভেঙে রেখে দিই, একটি কাজ করছি আর একটি কাজ কাজে আমাদের মন রেখেছি। এখন তো কি একটা কি গান এসেছে কি শ্রীবল্লী শ্রীবল্লী, তার বাংলা হিন্দি উর্দু সবাই শুনছে, রান্নাও হচ্ছে সবাই শুনছে, রান্না করতে করতে গানও গাইছে সবাই, অফিসে কাজ করতে করতে গাইছে। কালকেই শুনছিলাম, আমরা কোর্টে ছিলাম, দেখলাম সেখানে টাইপিস্ট টাইপ করছে আর সেই শ্রীবল্লী শ্রীবল্লী গিয়ে যাচ্ছে। ওই একই, ওই যে ওইটা হচ্ছে মনের বিভাজন। মনকে যখনই আমি বিভাজন করে দিচ্ছি তখন সব মন দিয়ে কাজ করতে পারছি না। আমি হয়তো প্রচুর কাজ করছি কিন্তু আমার এনার্জি ডাইভার্টেড হয়ে যাচ্ছে, সেই কারণে ভীষণ ক্লান্ত লাগছে। যে মন 100% শক্তি নিয়ে কাজ করার কথা ছিল, সে মন 50% শক্তি নিয়ে 100% কাজ করে, ফলে আমরা ভীষণ রকমের ক্লান্ত হয়ে যাই, কষ্ট বোধ করতে থাকি। ঠিক এইরকম মায়ের ক্ষেত্রে মা সমস্ত মন প্রাণ এক করে সেবা করতেন, সেই কারণে কখনো কোনো অবস্থাতেই মা এরকমভাবে ক্লান্ত হতেন না। মা অসুস্থ, যখন মায়ের কাছে আসতে দেওয়ার সুযোগ হলো, প্রথমে মায়ের মেয়েদের আসার সুযোগ হলো, এখনকার দিনে যেমন বাবার ছেলেদের বাবা আগে আসতে দেওয়া হয়, মেয়েরা অনেক পরে আসে, তখনকার দিনে মায়ের মেয়েদের আগে আসতে দেওয়ার সুযোগ ছিল, মায়ের মেয়েরা আসতে পারে। এই মর্মে চিঠি পাঠানো হতে কি সুন্দর কনভারসেশনটা, মা বলছেন এসো মা এতদিনে এলে গো। মা এটা অভিমান করে বলছে, আমরা যেরকম অনেক দিন কেউ না এলে যেরকম অভিমান করি ঠিক সেরকমভাবে বলছেন এতদিনে এলে গো। এবার উনি যুক্তি খাড়া করছেন, ঠিক দেখুন আমরাও এইভাবে কনভারসেশন করি, হ্যাঁ মা কবেই তো আসতুম, কিন্তু শুনেছিলুম এখন আপনার অসুখের জন্য আপনার ভক্ত ছেলেরা সকলের অবাধ আসা পছন্দ করে না, তাই এতদিন আসি। এটা হচ্ছে কথা,
যে আপনার ভক্ত ছেলেরা একেবারেই পছন্দ করে না, আমরা আসি, সেই কারণে আমি আসি। এইবার অনুযোগ করছে, দেখবেন এই অনুযোগ আমরাও করি, ভগবানের সঙ্গে এরকম অনুযোগ করা ভালো। বলছেন, আপনার জন্য আমাদের প্রাণ ছটফট করে, আর আপনি বাপের বাড়ি গিয়ে এতদিন আমাদের বেশ ভুলেছিলেন, তা আপনার তো সর্বত্রই ছেলে মেয়ে রয়েছে, অভাব তো নেই। মাকে বলছেন যে আপনার তো সর্বত্র ছেলে মেয়ে রয়েছে, অতএব আমাদের যদি আপনি নাও দেখতে পারেন আপনার কোনো অভাব হওয়ার কথা না। মায়ের উত্তরটা কিন্তু এক্সেলেন্ট। মা বলছেন, না মা, তোমাদের কারোর কথা আমি ভুলিনি, সকলের কথা মনে রয়েছে। এটা আমাদের জন্য জগন্মাতার একটি আশ্বাস বাণী যে আমরাও ভুলে যাই, কিন্তু জগন্মাতা কখনো আমাদের ভুলেন না। আমার মনে আছে আমার শেষ শ্রী শ্রীমায়ের জন্মজয়ন্তী, যেদিন শ্রী শ্রীমায়ের সঙ্গে শ্রী শ্রী পূজনীয় স্বামী আত্মস্থানন্দজির সঙ্গে আমার শেষ কথা হয়েছিল, শ্রী শ্রীমায়ের জন্মতিথি ছিল, সেদিনকে মন্দিরে আমার ডিউটি করেছিল মায়ের মন্দিরে, তাই মহারাজকে প্রণাম করতে আসতে একটু দেরি হয়েছিল। এগারোটা যখন 11টা বাজে তখন মহারাজকে আমি প্রণাম করতে এলাম। মহারাজ ভক্তদের প্রণাম নেবেন বসে আছেন, মাঝখানে 10-15 মিনিটের বিরতি আছে, মহারাজ একলা বসে আছেন। মহারাজকে প্রণাম করতে মহারাজ বললেন, ভুলেও থাকি তবুও দেখি ভুলে না মা একটিবার, বড় স্নেহের আধার মা যে আমার, আমি যে মার মা, এটা বুঝিস? তাহলে হ্যাঁ, বোঝার চেষ্টা করি। আজ জানিস তো শ্রী শ্রী মা সারদা দেবী, আজই শ্রী শ্রী মায়ের জন্মতিথি, সারদা দেবী না, আজকে শ্রী শ্রী মায়ের জন্মতিথি। এটি হচ্ছে একেবারে মায়ের সঙ্গে আমাদের সম্পর্ক, ভুলেও থাকি তবুও দেখি ভুলে না মা একটিবার। আমরা নানা স্বার্থের মনে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, জগন্মাতা কেন উচ্চ আদর্শকে সবসময় আমরা ভুলে থাকি, কিন্তু ভগবান কোনো অবস্থাতেই আমাদের ছেড়ে যান না। একজন ডাক্তারের দেওয়ালে, চেম্বারের দেওয়ালে একটা ছবি দেখেছিলাম, একটা বালির ওপর পাশাপাশি দুটো পা যাচ্ছে, সেখানে লেখা আছে, ভগবান শিষ্যকে বলছেন, এই দেখো সর্বাবস্থায় আমি তোমার সঙ্গে সঙ্গে চলছিলাম। তারপরে একটা জায়গায় শুধু একটি পায়ের ছাপ আছে, ভগবান সেটি আঙুল দিয়ে বলছেন, এটি তোমার জীবনের সবচেয়ে সমস্যাপূর্ণ সময়। একটি পায়ের ছাপ দেখে ভক্ত জিজ্ঞেস করছেন, তাহলে কি আপনি সেই সময় আমার সঙ্গে ছিলেন না? একটি মাত্র পায়ের ছাপ আছে, ছিলুম বই কি? ওই একটি পাত্র ছায়ের পায়ের ছাপ ওটা আমার, আমি তোমাকে কোলে নিয়ে যাচ্ছিলাম। এই দেখুন কি সুন্দর আশ্বাসের কথা মা বলছেন, না মা না, তোমাদের কারোর কথা আমি ভুলিনি, কারোর কথা ভগবান বলেন না। আমরা অভিমান করি, অভিমান করা ভালো, ভগবানের উপর খেদা পচা পচা ধচা এদের সঙ্গে অভিমান করার চেয়ে ভগবানের উপর অভিমান করাটা বেশি ভালো, এতে আমাদের মন আরও ভগবৎমুখী হয়। তাই বলছেন, না মা, আমি কাউকে ভুলিনি, তোমাদের কথা কাউকে ভুলিনি, সকলের কথাই মনে রেখেছি। এ যেন জগন্মাতা আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, যেমন তিনি পরবর্তীকালে বলেছিলেন, যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, বলে দিও মা সকলের জন্য আমার আশীর্বাদ রয়েছে। শ্রী শ্রীমায়ের বৈশিষ্ট্য হচ্ছে এই, তিনি উপদেশ খুব কম দিয়েছেন, কিন্তু তার জীবনযাত্রার মধ্যে দিয়ে এমন এমন সব কথা বলে দিয়েছেন যেগুলো আমাদের তার জীবনের সঙ্গে সাযুজ্য রাখার জন্য আমাদের খুব মনে ধরে, আমরা কখনোই সেটা ভুলি না। এই যে ব্যাপারটা, এই যে ঘটনাটা যদি না হতো, এই আগের কনভারসেশনটা না হতো, তাহলে কিন্তু এই যে কথাগুলো উনি বললেন এটা এত ওজনদার হতো না, আমরা কিছুতেই এত ওজন হিসেবে এটাকে নিতে পারতাম না। মা বলছেন, আমি কাউকে ভুলিনি, এটা একটা অদ্ভুত আশার কথা। এবার বলছেন, আপনার অসুখ শুনে আমি তো ভয়ে মরি, না জানি কেমন আছেন। দেখুন এবার মায়ের রিয়াকশানটা দেখুন, মা বলছেন, আগের চেয়ে অনেক ভালো আছি মা, দেখো না পায়ে হাতে কি ছাল চামড়াটা উঠে যাচ্ছে। দেখুন নিজের থেকে উনি ডাইভার্ট করে দিচ্ছেন দৃষ্টি। আমাদের প্রভানন্দজিকে যদি কখনো গিয়ে জিজ্ঞাসা করা হতো, তো মাঝে মাঝে সবসময় অসুস্থ থাকেন, কিন্তু কখনো কাউকে বুঝতে দেন না। ওনাকে গিয়ে যদি জিজ্ঞেস করি যে মহারাজ কেমন আছে, উল্টে জিজ্ঞেস করেন, তুমি কেমন আছো, আচ্ছা তোমার ব্লাড সুগারটা কীরকম আছে, প্রেশারের ওষুধ এখনই খেতে হচ্ছে, কখন মানে তখন আপনি সুস্থ করে পালিয়ে যাবেন, আপনাকে কখনো ওনার দিকে ঘুরতে দেবে না। দেখুন মা ঠাকুরুন বলছেন, না মা আগের জনে ভালো আছে, বলি এবার নিজে পাটা দেখাচ্ছে, জ্বরে সব চামড়া উঠে যাচ্ছে, এত জ্বর হয়েছিল চামড়া সব উঠে যাচ্ছে, তাই বলছে দেখো কী অবস্থা হয়েছে। ওইটির দিকেই তাকিয়ে ফেললেন, মার যে শারীরিক সুস্থতা অসুস্থতা
এটা দেখে মনটাকে ঘুরিয়ে দিলেন। এটাও কিন্তু আমাদের জীবনের শেখার উদ্দেশ্য। আমরা অসুখ করে অসুখের মধ্যেই বাস করি, অসুখ সেরে যাওয়ার পরেও অসুখ করে। যখনই কেউ দেখাতে আসে, দেখতে আসে, তাদের জানো তো সে কী কষ্ট হয়েছিল, এই হাঁটুগুলো এই এই কাটলো, তারপরে এই টেনে টেনে এক্সারসাইজ, সেই গল্প চলতে থাকে আমাদের মাসের পর মাস। মাসের রবীন্দ্রনাথের গল্প আছে, জীবন কাহিনীতে আছে একটা রবীন্দ্রনাথের লেখার, যে বেরিয়ে ফিরে এসেছেন, বলছেন আসিবার পরে প্রত্যেককে নিজের ভ্রমণ বৃত্তান্ত বলিতে লাগিল। একদিন, দুদিন, চারদিন, সাতদিন, আটদিন, দশদিন, মাসখানেক যাইবার পর অনুভব করিলাম এখন যে জীবন কাহিনী বলি, যে ভ্রমণ কাহিনী বলি, তাহাতে আমাদের কল্পনার রং এত লাগিয়াছে, তাতে বাস্তব থেকে তা বহু দূরে চলে গেছে। এখন সে আমার কল্পনার রঙে রঙিন, বাস্তবে যা ছিল তার থেকে অনেক বদল হয়ে গেছে। আমরা যদি ওই অসুখের মধ্যেই পড়ে থাকি তাহলে দেখবেন আমি কিছুতেই এগোতে পারবো, অসুখ হয়েছিল সেরে গেছে, ব্যাস ওইখানেই শেষ। আমরা খুব ভালোবাসি এটাকে টেনে নিয়ে যেতে। মায়ের দেখুন এই শিক্ষাটা অপূর্ব, মা বলছেন আর আগের চেয়ে এখন অনেক ভালো আছে। কিরম প্রম্পনেস মায়ের, একখানি কাপড় নিয়ে গিয়েছিলাম, দিতেই মা বললেন বেশ কাপড়খানি এনেছো মা, এবারে কাপড় কমও আছে, পুজোর সময় তো এখানে ছিলুম না, বৌমা সেদিন এসেছিল, তারা সব ভালো, তো কখনো একটা বিষয়ের মধ্যে রাখছেন না, সবসময় আমাদের মনকে ডাইভার্ট করে দিচ্ছে, কেউ যেন ওনাকে ওনার মধ্যে কনসেন্ট্রেট না করতে পারে, এক অদ্ভুত খেলা মায়ের, কিছুতেই আমাদের এদিক ওদিক করতে দিচ্ছেন না। কাপড় এনেছেন বলছেন এবার কাপড় কম ছিল, আমাদের একটা এখন আমরা খুব বুঝতে পারি, এই আপনারা দীক্ষার সময় প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মাঝকে যে কাপড়গুলো দেন সেগুলো রিসাইকেল হয়ে আমাদের কাছে আসে, এই যে সারা মঠ জুড়ে সাধু কর্মচারীরা কাপড় জানাচ্ছে ধুতি যে পরে, এগুলো আপনাদের দেওয়া দীক্ষার কাপড়, সেগুলোই আবার আমাদের কাছে ফিরে আসে। এই দুবছর দীক্ষা বন্ধ ছিল, সেই কারণে আমাদের একটু কাপড়ের আকাল ছিল, আবার দীক্ষা শুরু হয়েছে, আবার কাল কালাকাল শুরু হলো আমাদের। মা বলছেন এবার তো আমি ছিলাম না, সেই কারণে কাপড় কম হয়েছে, এ তুমি নিয়ে এসেছো ভালো করে বলে এবার তার ছোট বোনের কথা জিজ্ঞেস করছে, সে ভালো আছে তো? তারপরে শ্রীমান শোকহরণ তার ভাই যিনি নিয়ে যেতেন তাকে, তার কথা বলছে কি ভালো আছে তো, যুদ্ধের বাজারে কোনো রকম কাজকর্ম পাচ্ছেন। এবার মা যুদ্ধ সম্পর্কে জানতে চাইছে, দেখুন আমরা পাশের বাড়ির লোকটির খুব জিনিস জানতে চাই, কিন্তু বড় জিনিসে আমাদের মন থাকে না, আমরা বড় বিষয় নিয়ে ভাবতে পারি না। এই হিমবাহ গলে যাচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, জলোচ্ছ্বাসে কলকাতা ডুবে যাবে, আমি ভাবি কলোচ্ছ্বাস, আমরা ভাবি জলোচ্ছ্বাসে যদি কলকাতা ডুবে যায় তাহলে আমরা এবার ফ্ল্যাটটা দোতলা ফ্ল্যাটটা বিক্রি করে পাঁচতলা ফ্ল্যাটে চলে যাব। কিন্তু এই সমস্যাটা সমাধান করার জন্য সারাদিন বেশ অনেকটা সময় এসিটা বন্ধ করে রাখা দরকার, একটু গাছ পোঁতা দরকার, এইসব যে নানা রকমের পদ্ধতি আছে এইগুলো নিয়ে কিন্তু আমাদের ভাবনা চিন্তা নাই, এইগুলো নিয়ে আমাদের কোনো রকম ভাবনা চিন্তা নাই। মা একেবারে খোঁজ সমস্যার ভিতরে যাচ্ছে আর সে যুদ্ধের গল্প শুনছেন, তারপরে অধিক কথা হইলে পাছে তার অসুখ বাড়ে এই ভেবে আজ অল্পক্ষণ থেকে বিদায় গ্রহণ করল। মোটি নয়, আসলে ওরকম হয় না, আমরা বেশিক্ষণ জগন্মাতার সঙ্গ করতে পারি না, উচ্চ আদর্শ আমাদের খুব বেশিক্ষণ লাগে না। সে কেশবচন্দ্র সেনের গল্প আছে, সারাদিন শ্রীরামকৃষ্ণের কাছে থাকলে হই হই হচ্ছে, আনন্দ হচ্ছে, তারপর যে সন্ধ্যা সমাগত তারা ধীরে ধীরে বাড়ি যাওয়ার চেষ্টা করছে, ঠাকুর বলছেন ও আঁশঝুড়ির গন্ধ ছাড়া ঘুম হবে না না। কেশব জিজ্ঞাসা করলেন আঁশঝুড়ির গন্ধ কী, বললেন একদল মেছুনি ভাটে মাছ বিক্রি করতে এসেছিল, রাত হয়ে যাওয়ায় তারা বাড়ি ফিরে যেতে পারলো না, মালিনীর গৃহে এসে আশ্রয় নিলেন। মালিনীর তো ঘর বেশি নেই, যে ঘরে সে ফুল ফুল রাখে সেই ঘরে তাদের শুতে দিলে, চতুর্দিকে ফুলের গন্ধে তাদের আর কিছুতেই ঘুম আসে না। তখন বললে আমার আঁশঝুড়িগুলো কোথায় রেখেছে, বলছে ওই তো রাখা আছে শুকিয়ে গেছে। তখন ছপাস ছপাস করে সেই আঁশঝুড়িতে জল দিয়ে সেইটাকে ভিজে করা হলো, তাতে সে গুড়গুড় করে গন্ধ বেরোতে থাকলো, সেইটি মাথার কাছে রেখে ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছে, ঠাকুর একটা শব্দ ব্যবহার করেছেন ওখানে, ভোঁস ভোঁস করে ঘুমোতে থাকছে। এই দেখাচ্ছি আমি থাকলে মায়ের খুব কষ্ট হবে, কাঁচকলা কষ্ট হবে, একটা জিনিস আমরা কিছুতেই বুঝতে পারি না, আমরা থাকলে আমাদের আধ্যাত্মিক উন্নতি হবে, আমাদের জীবনের মানোন্নয়ন হবে, এইটা আমরা কিছুতেই বুঝতে পারছি না। সে ঠাকুরের সময়ও ছিল এখনও আছে, একদল লোক আসতো তার দুটো ভাগ ছিল, একজন বসে বসে ভগবানের উপদেশ শুনতো আর একজন বিরক্ত হতো,
বলতো যাই গিয়ে নৌকায় গিয়ে বসি। ঠাকুর এরকম লোকজন দেখলেই বলতেন, আর চিনতে পারতেন তো, দেখলেই বলতেন যাও গিয়ে রাসমণির বিল্ডিং টিল্ডিং দেখে এসো। আমরা বেশিরভাগ ক্ষেত্রে বিল্ডিং দেখালো, উচ্চ আদর্শ আমরা গ্রহণ করতে পারি না, অথচ আমরা বুঝতেও পারি না এই উচ্চ আদর্শ যখন গ্রহণ করার ক্ষমতা আছে সেই সময় যত বেশি গ্রহণ করে থাকব তার ফলটা আমাদের জীবনে অনেক বেশি হবে, আমরা অনেক বেশি উন্নততর জীবন যাপন করতে পারব। আমরা পরের অধ্যায় যাই, সেটি 6ই শ্রাবণ 1325 বঙ্গাব্দ। রাত 7:30 মায়ের শ্রীচরণ দর্শনে গিয়েছি, প্রণাম করতেই বললেন এসো মা বসো, ভারী গরম, বসে একটু ঠান্ডা হও। তারা গিয়ে পৌঁছেছে সুমতিরা? হ্যাঁ মা, তারা গেলে পরেই আমি এসেছি। দেখুন তখনকার দিনের মহিলা, আমরা বলি না পর্দানশীল, তা কিন্তু ছিল না। 7:30 সময় মহিলা গাড়ি করে একা এসেছেন শ্রী শ্রীমাকে দর্শন করতে, তার বোন ফিরে যাওয়ার পরে সেই একই গাড়িতে তিনি এসেছেন। মা একখানা পাখা রাধুকে দিয়ে এসো, আর এই মরিচাদি তেলটা নাও, পিঠে মালিশ করে দাও। দেখেছো মা, হাতে পেটে আর জায়গা নেই, আম্বাতে ঘামাচিতে ভরে গিয়েছে। মা তাকে সুযোগ দিচ্ছেন, ঠাকুর এই সুযোগ দিতেন, বলতেন আমার পাটা কটকট করছে একটু হাত বুলিয়ে দেবে, এই সুযোগ দিতেন। আমরা কল্পনা করতে পারি, আমাদের থেকে সুযোগ দেবেন, আমরা কল্পনা করতে পারি। এই কেদারনাথ মন্দিরে সন্ধ্যা আরতি হয়ে গেল, আপনারা অনেকেই দেখেছেন, নাথিং নিউ, কিন্তু এরমভাবে দেখেছেন কিনা সেটা হচ্ছে কথা। কেদারনাথ মন্দিরে সন্ধ্যা আরতি হয়ে গেল, সন্ধ্যা আরতি শেষে ওই ডমরু টমরু বাজানো হয়ে গেল, তারপরে রাওয়ালজি বেরিয়ে সকলের কপালে ওই ভস্য ছিট দিয়ে দেন, তারপরে সেই সন্ধ্যা রাত হওয়া অবধি তিনি বসে বসে শূন্য এমনি এমনি করে হাত বোলাতে থাকেন। ভাবটা এমন, কেদারনাথ তার বাম পাটা এরকম করে মেঝেতে ঠেকিয়ে বসেছে, আর ডান পাটা এমনি করে ভাঁজ করে বসে হাতটা তার উপর রাখা আছে, এবং তিনি যেন সত্যি সত্যি ওই হাত ওই ওটার উপর হাত বুলাচ্ছেন, তার পা টিপছে। রাওয়ালজি এসেছিলেন বেলুড় মঠে, যে বছর আমি গেছিলাম 2004 সালে, সেই বছরই নভেম্বর মাসে তিনি এসেছিলেন, গঙ্গাসাগরে স্নান করতে এসেছিলেন, তারপরে ফিরে যাবেন। আমি ওনাকে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করেছিলাম, আপনি যে ওরকমভাবে টেপেন আপনি অনুভব করতে থাকেন? পারেন যে হ্যাঁ বেটা, মুঝে লাগতা হ্যায় বাবা বৈঠে হুয়ে হ্যাঁ, বাবা পা ছড়িয়ে বসে আছেন আর আমি তার পা টিপছি, সবটাই কিন্তু ভাবে। আমরা ধ্যান করবার কথা বলি, লীলা চিন্তন করার কথা বলি, তার মূল কারণটা হচ্ছে এই ঘটনাগুলো পড়ে নিয়ে লীলা চিন্তন করতে হবে। যে ঘটনা পাশের বাড়ির কেচ্ছা শোনার জন্য মন একবার আকুল হয়ে আছে, সেই মনটা দিয়ে এই ঘটনাগুলো যদি পড়েন আমাদের মনের আধ্যাত্মিক উন্নতি হয়, হয় কেচ্ছা শোনার মতো ভালো টেস্টি হয় না, কিন্তু আমাদের জীবনের মনের আধ্যাত্মিক মানোন্নয়ন হয়। তারপরে দেখবেন আমাদের মন শুধুমাত্র ভালো জিনিস ভালো জিনিস আর ভালো জিনিসই চায়, আমাদের টেস্টটা বদলে যায়। ভগবান মা বলছেন দেখো মা, আমি মালিশ করতে বসতেই আরও 3 ঘন্টা বেজে গেল। মা উঠে বসে করজোড়ে ঠাকুরকে প্রণাম করলেন, অন্য সকলে আরতি দেখতে ঠাকুর ঘরে চলে গেলেন। মা দেখো মা, সকলেই বলে এ দুঃখ ও দুঃখ, ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না, কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান। সেদিন আমার মনটা বড় দুঃখ ভারাক্রান্ত ছিল, তাই কি মা টের পেয়ে এই কথাগুলি বললেন? মা বলতে লাগলেন, সংসারে দুঃখ কে না পেয়েছে বলো, বৃন্দে বলেছিল কৃষ্ণকে, কে বলে তোমাকে দয়াময়, রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ, কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদিয়েছ, আর কংস কারাগারে দুঃখে কষ্টে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করছে তোমার পিতামাতা। তবে যে তোমাকে ডাকি তা এই জন্য, তোমার নামে সমন ভয় থাকে না। এই দুঃখ আছে বলে আমরা ভগবানের কথা মনে করি। কবির দাসের দোহা আছে, সুখ দুঃখমে সব সুমিরন করে, সুখমে করে না কই, দুঃখ সুখমে যো সুমিরন করে সো দুঃখ কেসে হই। সর্বাবস্থায় ভগবানকে কেন ডাকতে হবে? কারণ ভগবানকে ডাকলে আমার মন উচ্চ স্তরে যায়। মা আরেক জায়গায় বলছেন, যেখানে ফাল ঢোকার কথা ছিল সেখানে ছুঁচু ঢোকে, ছুঁচে ঢোকার ব্যথা পাওয়া যায়। আসলে ফাল যেখানে ঢোকা সেখানে ফালই ঢোকে, অন্য কিছুই ঢোকে না, কিন্তু আমার মন যখন উচ্চতম ভিত্তিতে উঠে যায় তখন আর কান্না পায় না, তখন আর সেইটা আমাদেরকে ততটা প্রভাব ফেলে না। আমাদের কাছে কিছুদিন আগে এক ভদ্রলোক এসেছিলেন,
বললে মা বাবা দুজনকেই হারিয়েছেন, একাই থাকেন, বিবাহ করেননি, একাই থাকেন। বলছেন যে যখন মা চলে গেলেন তখন খুব কষ্ট হয়েছিল, মাকে হারানোর কষ্ট খুব তীব্র, বাবা চলে যেতে আর কষ্ট হয়নি। তখন মনে হয়েছিল জীবনটা এই মৃত্যুর মিছিলের একটা অঙ্গ, একদিন আমাকেও ছেড়ে চলে যেতে হবে। বলছেন আমি একলা বাড়িতে থাকি, আমার কখনো কষ্ট হয় না, সকলের কষ্ট হয় আমার জন্য, আমার কখনো কষ্ট হয় না। আমি যখন একলা বোধ করি চুপটি করে গিয়ে ঠাকুর ঘরের সামনে দাঁড়িয়ে পড়ি, ঠাকুরের ছবির দিকে তাকাই, মনে হয় একটা অদ্ভুত বিশ্বাস কাজ করে যে ভগবান আমার সঙ্গে আছেন। আমরা ভগবান ছাড়া জীবন যাপন করি বলে দুঃখ বোধ আমাদের এত তীব্র হয়। আসলে আমাদের নিজেদের মনকে উচ্চ চিন্তায় আমরা রাখতে পারি না। দেখবেন সারাদিন কতবার করে টিভির এ চ্যানেল ও চ্যানেল সে চ্যানেল দেখছি, কিন্তু ভুলেও একবার কথামৃত বা মায়ের কথা পড়বার ইচ্ছাটুকু আমাদের মনের মধ্যে জাগে না, আর জাগলেও সেটাকে আমরা মনে রাখতে পারি না, কন্টিনিউ করি না, কারণ আমরা ইচ্ছে করি না। তো একটা রুটিনের কাজ, গুরু বলেছিলেন রোজ দীক্ষা রোজ জপ করার পরে এক পাতা কথামৃত পড়তে ব্যাস কোর্স কমপ্লিট হয়ে গেল, কিন্তু ওটা যে আমার মুক্তির চাবিকাঠি এটা যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারবো ততক্ষণ পর্যন্ত ওটি আমার জীবনে কোনো কাজে লাগবে। যেমন এখানে আমরা কত কাণ্ড করে বাড়িতে কত কী টুপি টাপা দিয়ে এখানে ক্লাস করতে আসি, ভেবে দেখুন তো কতজন আমরা অ্যাটেন্টিভলি শুনছি। আমি দু চারজনকে মার কি করে ফেলেছি, জিজ্ঞাসা করলে আর কিচ্ছু উত্তর পাওয়া যাবে না। আমি আধা এক ঘন্টা ধরে কী বললুম সেটা যদি ধরার চেষ্টা করি অনেকেরই পাবো না, সে মুখগুলো আমার দেখা হয়ে গেছে। কিন্তু তবু আমাদের এই আমরা বুঝতে পারছি দিন শেষ হয়ে যাচ্ছে, যে কটা কেনা সময় সঙ্গে করে নিয়েছিলাম সেটা শেষ হয়ে যাচ্ছে, তবু আমাদের মধ্যে চৈতন্য জাগে না। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে যেরকম সেই দেশের কারেন্সি সেই দেশের মুদ্রা আমাদের কাছে থাকা দরকার, যদি না থাকে তাহলে আমাদের ভীষণ কষ্ট করতে হয়। ঠিক সেই রকম এই দেশ থেকে ভগবানের দেশে যখন যাত্রা করব, যদি অধ্যাত্ম সম্পদ আমাদের কাছে না থাকে তাহলে কিন্তু ও দেশে গিয়ে বড় কষ্ট করতে হবে, প্রতি মুহূর্তে পদে পদে ঠোক্কর খেতে হবে। যেমন আপনি ঘুষটুস দিয়ে এমএলএ এমপিকে ধরে ভালো স্কুলে ভর্তি করতে পারেন, কিন্তু আপনার ছাত্র আপনার ছেলে যদি মেধাবী না হয় তাহলে সে কিছুতেই করতে পারবে না। আমাদের ওখানে একটি ছেলে এলো, অঙ্কে পেয়েছিল 0, ইংরেজিতে 14, বাংলায় 12 আর প্রকৃতি বিজ্ঞানে 4। এই ছেলেকে রেকমেন্ড করছেন মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ছেলেকে আমাদের নিতেই হবে, সাংসদ রেকমেন্ড করেছেন, আমরা নিলাম। ছেলের বাবাকে বললুম ও আজকে জেনে গেল ও ক্লাস 5 ভর্তির জন্য মাননীয় সাংসদ রেকমেন্ড করে, ও মাধ্যমিকে পাশ না করলেও জানে চিফ মিনিস্টার রেকমেন্ড করবে, আর গ্র্যাজুয়েশন লেভেলে ডিগ্রি কোর্সের সার্টিফিকেটটা না পেলে ও জানে দেশের রাষ্ট্রপতি রেকমেন্ড করবে। ওর কোনো দিন নিজে নিজে বড় হওয়া হবে না, আপনি যে কাজটা করলেন এটা খুব খারাপ কাজ, একটি ভালো ছেলেকে বদলে আমরা একটা বেকার ছেলেকে নিব, আপনার ছেলেটি আমাদের কাছে থাকবে না। ভদ্রলোক বলছেন আপনি কি অভিশাপ দিচ্ছেন? আমি না অভিশাপ নয়, জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। ছেলেটি ক্লাসে হোম টাস্ক করে নিয়ে আসে আর স্টাডি টিচার এক এক দিন এসে দেখান আমাকে, আসা যাওয়ার পথের পরে এই কথাটা লিখেছি, প্রত্যেকটি আকারের মনে হচ্ছে একটি করে আবার একটা মানে একটা বাঁশের কাটি লাগালে তবে সেটা আকার বলে বোধ হবে, নাহলে এমন কদাকার আকার বোঝা যাচ্ছে না। রোজ মারধর খায়, অঙ্কে তো কিছুই বুঝতে পারে, ক্লাস 5 পড়াই করতে পারছে না। অবশেষে সে তার বাবার হাতে পায়ে ধরলো যে আমি আর এখানে থাকতে পারবো না, 6 যেতে হয়নি, 2 মধ্যে চলে যেতে হয়েছে। এইগুলো যেমন জীবনের গল্প, ঠিক আমাদের যোগ্য হয়ে উঠতে হবে। শুধু দীক্ষা পাওয়া শুধু রামকৃষ্ণ মিশনে যাওয়া হলে হবে না, আমাদের তার যে মন্ত্র যে পেয়েছি যে সাধন পদ্ধতি পেয়েছি সেটি অনুশীলন করে নিজের জীবনের সঙ্গে সেটাকে সংযুক্ত করতে হবে। জীবনের অঙ্গ যদি না হয় তাহলে ভীষণ কষ্ট, এই যে দুঃখে কষ্টে আমরা কাতর হয়ে যাব। ভগবান বলছেন দুঃখ ভগবানের দান, দুঃখ ভগবানের দান বলেই আমরা পেরিয়ে যাওয়ার মতো শক্তি অর্জন করতে পারি। আপনার জীবনে যদি সবকটা ক্রসিং সহজ হইত, সব ক্রসিংয়ে যদি আপনি সবুজ দাগ পেতেন কখনো আপনার জীবনে সংগ্রাম হতো না, সংগ্রাম ছাড়া জীবন হয় না। স্বামীজি সম্পর্কে বলতে গিয়ে মাস্টারমশাই শ্রীম দর্শনে বলছেন যে নরেন বলতো যে টিঁয়ে সোনার টোকর মাথায় দিয়ে
বন থেকে বেরোনোটিয়ে সোনার টুকুর মাথায় দিয়ে। এ জীবন কোনো জীবন নয়। জীবনে যতক্ষণ না সংঘাত আসবে, ততক্ষণ না পর্যন্ত আমরা সেটাকে অতিক্রম করবার শক্তি অর্জন করতে পারবো, আমাদের কখনোই কোনো জীবন জীবন নয়। আমরা দেখেছি এক একজন আমাদের সাধুদের জীবন, বুদ্ধিশানন্দজির কথা শুনেছি, তিনি একযোগে চেরাপুঞ্জি এবং শিলং দুটি কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন। বহুদিন এরকম হয়েছে, মহারাজ গল্প করতেন যে খাবার কিছু থাকতো না। রামময় মহারাজের উনি দুজন সাধু সকালবেলা স্নান টান করে দুটি দোকানদারের কাছে গিয়ে বলতেন, আজকে আপনাদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে, এবং তাকে সঙ্গে নিয়ে সে তাদের বাড়িতে খাওয়াতে নিয়ে যেতেন। আত্মস্থানন্দজি বলছেন, উনি গিয়েছেন রাজকোট কেন্দ্রের ভার নিতে ভূতেশানন্দজির কাছ থেকে, গিয়ে দেখলেন স্টেশনে ভূতেশানন্দজি স্বয়ং দাঁড়িয়ে আছেন তাকে নিতে নেবেন বলে। জিজ্ঞেস করে আত্মস্থানন্দজি, আপনি কেন এলেন মহারাজ? বললেন, আমি খুঁজে পেতে দেখলুম সবারই কিছু কাজ আছে, যার কোনো কাজ নেই সে হলুম আমি, তাই তোমায় নিতে এসেছি। দুজনে মিলে সারা গুজরাট ঘুরে ঘুরে ভক্তদের সঙ্গে পরিচয় করাচ্ছে। বলছেন রাত্রিরেতে একজনদের বাড়িতে আছেন, বারান্দাতে থাকতে দিয়েছে, চাটাইতে দুটো ওই দড়ির ইচ্ছা খাট দিয়ে দিয়েছে, খাটিয়া, আর একটা মাঝখানে একটা পাখা দিয়েছে, ভূতেশানন্দজিকে দিয়েছে পেডেস্টার ফ্যানটা। তখন তিনি আত্মস্থানজিকে বলছেন, এসো ভাই আমরা হাওয়াটা একটু ভাগাভাগি করে নিই। বলি পেডেস্টারটা মাঝখানে দুটো খাটের মাঝখানে রেখে আর ওই ওই রিভলভিং যেটাকে ওটাকে অন করে দেওয়া হলো। বলছেন আমরা দুজনে মিলে হাওয়া খাচ্ছি, আমি নিশ্চিন্তে ঘুমোতে পারছি না, কারণ আমার জন্য মহারাজের কষ্ট হচ্ছে, কিন্তু উনি নিশ্চিন্তে ঘোষ ঘোষ করে ঘুমোচ্ছে। জীবনে যখন এই ক্রাইসিস থাকবে, এই ক্রাইসিসগুলোকে ওভারকাম করার মতো শক্তি আমাদের দেখা যাবে। যদি আমাদের সারাক্ষণ এসিতে থাকার অভ্যাস হয়, সারাক্ষণ আগে পেছনে পাখা দেওয়ার অভ্যাস থাকে, তাহলে এইরকম খাটিয়ায় যখন জীবন আমাদের থাকতে দেবে, তখন ছটফট করে মরব, প্রতি মুহূর্তে জীবনকে গালাগাল দেব, জীবনের যে রস সেই রসের আস্বাদন করতে পারবো, এটা হচ্ছে কথা। সেই কারণে জীবনের রস আস্বাদন করার জন্য আমাদের জীবনে কিছু কিছু অভাব থাকা খুব জরুরি। অভাব না থাকলে আমরা কিছুতেই সেটাকে ওভারকাম করার মতো শক্তি অর্জন করতে পারি না। বলছেন যে এই মা একটি বলছেন, তারপরে বলছেন শচীন ও দেবব্রত মহারাজের কথা উঠল। মা বললেন, শচীন বড় ভাগ্যবান ছিল, দেবব্রত যে রাতে দেহ রাখলে সেই রাত ঝড় বৃষ্টি, লোকজন এ মঠে তখন কেউ ছিল না, আর শচীন সকালে গেল, মঠ লোকে ভরপুর। দেবব্রত মহারাজের কথায় বললেন, দেবব্রত যোগী পুরুষ ছিল। মায়ের দুই শিষ্য শচীন এবং দেবব্রত, তাদের শরীর গিয়েছে, মা তাদের বর্ণনা করছেন। একদমই শরীর যাওয়ার দিন ঝড় জল বৃষ্টি তুফান, রাত্রিরে হয়েছিল ঝড় জল বৃষ্টি তুফানে, কোনো মানুষ ছিল না। আর আরেকজন যেদিন শরীর গেলেন সেদিনকে আলোয় আলোকিত দিন আর মানুষজনে ভরপুর। একটি স্ত্রীলোকের কথা উঠল। মা বললেন, অরূপ চেহারার লোকের ভক্তি বড় একটা হয় না, ঠাকুর বলতেন। আমি বললাম, হ্যাঁ মা, আবার কান তুলছে, ভিতরে বুদে ইত্যাদি আছে, ঠাকুরের বইয়ে পড়েছি। ঠাকুর বলছেন গিরিশচন্দ্র ঘোষকে, কান তুলছে ভেতরে বুদে, মুখ হলসে দীঘল ঘন্টা নারী, পানা পুকুরে জল গোবাই বড়ই মন্দকারী। মুখ হলসে যে হল 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 করে কথা বলে, দেখবেন আমাদের উত্তর কলকাতা যদি আপনারা দেখেন, যেখানে সব ওই সুন্দর সুন্দর রোয়াক আছে, সেখানে একদল অফিস যাওয়ার আগে অফিস থেকে ফিরে এসে হল হল করে কথা বলছে, কত কী বিষয়বস্তু নিয়ে কথা বলছে। আজকে একটি অফিসে গিয়েছিলাম, সেখানে রাশিয়া আর ইউক্রেনের যে যুদ্ধ হচ্ছে সেই নিয়ে, পুতিনের কী কী ভুল হয়েছিল এবং কী কী করলে ঠিক হতো, এইখানে বসে তারা আলোচনা করে ঠিক করছে, অফিসের কাজকর্ম ফেলে রেখে দিয়ে রাশিয়ার ইউক্রেনে, এবং তাতে গ্যাসের দাম কীরকম বেড়েছে, কী করলে গ্যাসের দামটা কমবে, মনছে তারাই সব এক একজন দেশের পররাষ্ট্রমন্ত্রী, তাদের কথা তাদের আওয়াজ রাশিয়া ইউক্রেন কেন, পাশের ঘর অব্দি হয়ে গেলে আর শোনা যাবে না, কিন্তু এটা আমরা কিছুতেই বুঝতে পারি না। আর হল হল করে কথা বলতে বলতে এমন এমন সব গল্পগুলি, সব যাবতীয় গল্পের জন্ম কিন্তু এই সমস্ত এই এই যে আমাদের বাড়ির সামনে উঠোন সেগুলোতে। একটি বাড়ি আমি চিনতাম পটলডাঙায়, সেই বাড়িতে ভাড়া থাকতেন নারায়ণ গঙ্গোপাধ্যায়।
আর সেই বাড়ির যিনি মালিক তার নাম টেনি মুখার্জি। সত্যিকারের টেনি মুখার্জি ছিল, ওই রকম দেখতে ডিগডিগে লম্বা, কিন্তু ওরকম উনি গল্পবাদ ছিলেন না, তার ছোট ভাই এরকম গল্পবাদ ছিল, কিন্তু সবাই একসঙ্গে বসে সেইখানে তারা আড্ডা মারতেন। নারায়ণ গঙ্গোপাধ্যায় জানলা খুলে সেই গল্প হাঁ করে কিনতেন, তাদের হাঁটা চলা, ওই চারজন যে ক্যারেক্টার ছিল, পেলারাম একজন ছিলেন, সেও তার আর ক্ষুদ্রত ভাই, তারা সব ভাইরা মিলে ওইখানে করতেন। আর টেনি মুখার্জি প্রেসের ব্যবসা ছিল, মাঝে মাঝে গিয়ে প্রেসটা দেখে আবার তিনি ফিরে আসতেন। আর সেই রকম টিকটিকে রোগা, একবারে সেই টিয়া পাখির মতো নাক তার ছিল, আমি তাকে দেখেছি টেনি মুখার্জিকে বহু বছর দেখেছি, তো সেই ঘরটিও দেখেছি যেখানে নারায়ণ গঙ্গোপাধ্যায় থাকতেন। ওই যে গল্প, ওই গল্প শুনে টেনি মুখার্জির আইডিয়াটা তার এল, ওই সমস্ত গল্প ওইখানে বসে বসে ওই জানলার ধারে বসে বসে এদের শোনা গল্পের বড় ফরমেশন সেগুলো টেনিদার এক একটা গল্প। এই টেনিদার গল্প দেখলে আমরা বুঝতে পারি যখন এই ঠাকুর যে বলছেন মুখ হলসে যে হল হল করে কথা বলে, তার আর কখনো আর থাকে না, সত্যের পারে চলে যায়। মুখ হলসে কান দুলছে, কানেতে তুলসী দিয়ে রাখে, লোককে দেখায় আমি কত ভক্তিমান। বৈষ্ণবরা ভাগবত পাঠ করার সময় কানেতে তুলসী চন্দন লাগায়। আমাদের একজন স্বামীজিকে দেখেছিলাম, তিনি বৈষ্ণব ছিলেন, ভাগবত পাঠ করার আগে ঘরে ওটা লাগাতেন, তারপরে খুলে ফেলতেন, খুলে ফেললে যে চন্দনের যে দাগ থাকে ওটা থাকে সেটা উনি বুঝতেন, আমরা ওই দেখে বুঝতাম। উনি খুব নিষ্ঠাবান ছিলেন, খুব ভালো করে ভাগবত পড়তেন। ওই কান তুলসে তার মানে শো করছে, সে যে সেটা সে যা সেটা সে যে নয় সেটা প্রকাশ করার চেষ্টা করছে না। কান তুলছে ভেতরে বুঝে ঘুম হয়ে থাকে, কখনো কথা বলতে পারে না, ঘুম হয়ে থাকে মানে নিজেকে যে প্রকাশ করতে পারে না, তার চেয়ে বড় অসুবিধাজনক মানুষ পাওয়া খুব কঠিন। দীঘল ঘোমটা নাড়ি, নিজে নিজেকে সবসময় সত্যি প্রমাণ করবার জন্য লম্বা ঘোমটা দিয়ে রাখে। আর পানা পুকুরের জল ভীষণ ঠান্ডা, স্নান করলেই সান্নিপাতিক হয় বলছেন, বড়ই মন্দকারী। এগুলো সবকটা আমাদের জীবন থেকে পরিত্যাগ করা দরকার। এই সবকটার মূল একটাই কথা হচ্ছে যে জীবন হবে সহজ স্বাভাবিক, সেখানে কোনো রকম শোবাজির কোনো স্থান নেই। ঠাকুর বলছেন না, ধ্যান করবে মনে মনে কোণে, এই তিনটি কথার একটি অর্থ, সেটা হচ্ছে আমি যে ভগবানকে ডাকছি সেটা যেন কোনো শো না হয়, না আমাদের ওটা না হলেই মুশকিল, আমরা হাউ হাউ করে ভগবানের সামনে কাঁদছি, লোকে বলছে আমি বুঝতেই পারি না যেটা পেটে ব্যথার জন্য কাঁদছেন, না পাশের বাড়ি ভাড়াটাই উঠছে না বলে কাঁদছেন, না ভগবানের জন্য কাঁদছে। ভূতেশানন্দজি বলছেন না, একজন এসে হাউ হাউ করে কাঁদছে, আমি ভাবলাম তবু ভালো একজনকে পাওয়া গেল যে ভগবানের নামে আকুল হয়েছে, তারপরে কান্না থামতে বলছে বাবা আপনি বলুন আশীর্বাদ করুন উঠে যাবে। বাবা বলছেন কী উঠে যাবে? তো ভাড়াটি উঠে যাবে, আপনি আশীর্বাদ করলেই হবে। বলছে হে ভগবান আমি ভাবছি, মহারাজ ঘটনাটা আমাদের বলতে বলতে বলছেন যে কী সমস্ত জিনিস সংঘকে দিয়ে গেছে, মানে সন্তান শিষ্য হিসেবে সংঘকে, রামকৃষ্ণ সংঘকে কী সব জিনিস দিয়ে গেছে। এই যে শোবাজি, এই শোবাজিটা কিন্তু আমাদের জীবনে একেবারে প্রয়োজনীয়। আমরা ঠাকুরের যে প্রতিনিধি যারা আছে, যাদের কাছে আমাদের দীক্ষা হয়েছে, তাদেরকে যদি খুব খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করে দেখবেন তাদের জীবনটা খুব সহজ স্বাভাবিক সরল। আমার এখনও মনে আছে গীতানন্দজি যেদিন ভাইস প্রেসিডেন্ট হলেন, হয়ে চলে যাচ্ছেন ইয়েতে কাকুরগাছিতে এই মায়ের বাড়িতে, সবাই আমরা ভাবছি একটা ভালো চেয়ার টেয়ার, তার সেবক একটা চেয়ার জোগাড় করেছে, আর একটা সুন্দর কার্পেটের আসন জোগাড় করা আছে, মহারাজকে তার পায়ের পায়ের তলায় রাখা হবে। মহারাজ একটা পুরনো ছেঁড়া ওই ডোর ম্যাটের ওপর পা রেখে জপ করতেন, তা সেই মহারাজ গিয়ে দেখলাম জামা টামা পরে এসে সবুজ যে বেঞ্চিটায় বসতেন, ওই বেঞ্চিটায় বসতেন, আর পা দিয়ে টেনে সেই ডোর ম্যাট, ছেঁড়া ডোর ম্যাটটা পায়ের তলায় রেখে দিলেন, যেরকম বসে থাকতেন। আর আমরা ঢক ঢক করে প্রণাম করলাম, রামকৃষ্ণ মিশনের নতুন ভাইস প্রেসিডেন্ট রওনা দিয়ে দিলেন আমাদের সামনে, হাতটি এমনি এমনি করে নাড়িয়ে গাড়ি করে মায়ের বাড়িতে রওনা দিল, একদম স্বাভাবিক জীবন। আত্মস্থানন্দজিকে দেখেছি একদম একটা স্বাভাবিক জীবন যাপন করতে। আমি রামকৃষ্ণ মঠ মিশনের জেনারেল সেক্রেটারি যখন উনি তখন ওনাকে দেখেছি, কোনো আচরণ, কোনো পোশাক আশাক, কোনো কিছুর ভেতরে এতটুকু শো নেই, না লেখা না পড়া কোনো কিছুর মধ্যে শোনে, অথচ প্রত্যেকটি কথা প্রত্যেকটি আচরণ সেগুলো গভীর ভাব বহন করে নিয়ে যায়। কখনো কোনো দিন নেগেটিভ কথা বলতে শুনিনি, মহারাজকে গিয়ে হয়তো বলা হলো এই কাজটা করে উঠতে পারেনি মাঝ হলো না, হলো না তো হলো না, তাতে কী হয়েছে একটা অভিজ্ঞতা তো হলো, এই যে দেখুন একদম অন্যরকম জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি,
আমরা হলো না বলে মরস হয়ে পড়ি, ভেঙে পড়ি। তিনি বলছেন হলো না হলো না, তো কী হলো, একটা অভিজ্ঞতা তো হলো, কিছু তো হলো, খালি হাতে আমরা কেউ ফিরে যাব না। মা বলছেন, ও সেই কথা বলেছ, সে নারায়ণদের বাড়ি গিয়ে ওই কথা হয়েছিল। একজন একটি স্ত্রীলোক রেখেছিল, সেই স্ত্রীলোকটি ঠাকুরের নিকট আক্ষেপ করে বলেছিল, ওই তো আমাকে নষ্ট করেছে, তারপর আমার যত গহনা টাকা সেসব নিয়েছে। ঠাকুর তো সকলের অন্তরের সব কথাই জানতে পারতেন, তবু জিজ্ঞাসা করতেন। স্ত্রীলোকটির কথা শুনে বললেন, তাই নাকি? মুখে কিন্তু ও তো খুব ভক্তির কথা সব বলে। এই কথা বলে তিনি ওই শ্লোকটি বললেন, যা হোক মাগি তার কাছে পাপের কথা সব ব্যক্ত করে খালাস হয়ে গেল। এটা একটা উপায়। আমরা ক্রিশ্চিয়ানিটিতে আছে কনফেশন বক্স, এখানে গিয়ে পাদ্রী বসে থাকেন ভেতরে, তিনি আমার চেহারা দেখতে পারেন না, আমি পাদ্রীর চেহারা দেখতে পাবো। সেইখানে বসে আমরা যখন নিজেদের কথা বলি, তাতে বলে পাপ মুক্ত হয়, পাপ মুক্ত হয় না, আমাদের মনের ভারটা কমে। বলছেন শঙ্করাচার্য নরক শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, নরক আর অন্য কিছু নয়, আমাদের মনের একটা অবস্থা, যেখানে আমরা নিজেরা জানি যে আমি ভালো নই, অথচ জগৎ আমাকে ভালো বলে ট্রিট করে। ওই যে প্রতি মুহূর্তে তুষের আগুনের মতো ধিক ধিক করে জ্বলে ওঠা, ওই যে কষ্ট পাওয়া, ওইটাকে বলছেন নরক। বলছেন নরক মনেরই একটা অবস্থা, এটা ছাড়া এ ভিন্ন আর কিছু নয়। ওই যখন আমরা ওটা ব্যক্ত করি, ভগবানের কাছে বলতে পারি নিজের বেদনার কথা, নিজেদের কৃতকর্মের কথা, আসলে যখন ওই খারাপ কাজগুলো করে ফেলি আমরা অত ভাবি না, কিন্তু পরে এটি আমার বিবেককে ভীষণভাবে দংশন করে, আমরা তার থেকে বেরিয়ে আসতে পারি না, বেদনা অনুভব করি, এবং তারপরে তার থেকে আমাদের একটা সময় মনে হয় কোনো একটা জায়গা আমাদের থাকা দরকার যেখানে আমরা সেটাকে খালাস করতে পারি, আর এই বোঝ আর আমি বহন করতে পারছি না। তাই খ্রিশ্চানদের কনফেশন বক্স আর ভগবানের কাছে বলার এই যে রেওয়াজ, এটা আমাদের হিন্দু ধর্মের ভিতরে আছে। নলিনী, তা কি হয় মা, পাপের কথা একবার মুখে বললে আর সব ধুয়ে গেল, তা যায় কি? এটা আমাদের ইটার্নাল কোয়েশ্চেন। মা উত্তর দিচ্ছেন, তা যাবে না, তিনি যে মহাপুরুষ তার কাছে বললে যাবে না। আর এক কথা শোনো, পাপ পুণ্য প্রসঙ্গে যেখানে হয় সেখানে যত লোক থাকে তাদের সকলকেই সেই ভালো মন্দের একটু না একটু অংশী হতে হবে। নলিনী, তা কেন হবে? মা আমাদের বললেন, শোনো মা, কেমন করে হয়, মনে করো একজন তোমাদের কাছে তার পাপ পুণ্যের কথা বলে গেল, মনে কখনো সেই লোকটার কথা উঠলেই সঙ্গে সঙ্গে তার ওই ভালো মন্দের কাজগুলির চিন্তা এসে পড়ে, এইরূপে সেই ভালো বা মন্দ দুই তোমাদের মনের ওপর পড়ে, মনের ওপর পড়ে এবং একটু কাজ করে যায়। কি বলো, তাই মা, তাই না? আবার লোকের দুঃখ কষ্ট অশান্তির কথাটায় মা বলতে লাগলেন, দেখো লোক আমার কাছে আসে বলে জীবনে বড় অশান্তি, ইষ্ট দর্শন পেলুম না, কিসে শান্তি হবে মা, কত কি বলে। আমি তখন তাদের দিকে চাই আর আমার দিকে চাই, ভাবি এরা এমন সব কথা কেন বলে, আমার কি তাহলে সবই অলৌকিক, আমি অশান্তি বলে তো কখনো কিছু দেখলুম না, আর ইষ্টদর্শন সে তো হাতের মুঠোর ভেতরে, একবার বসলেই দেখতে পাই। মায়ের এই কথাগুলো আমাদের এই যে ভালো মন্দে, অন্যের ভালো মন্দ নিয়ে যত চর্চা কম করা যায় তত আমাদের ভালো, এই অন্যের ভালো মন্দ নিয়ে চর্চা করলে তার প্রভাব আমাদের জীবনে আসে। ঠাকুর বলছেন, যতই সে আনা হও কাজলের ঘরে ঢুকিয়ে কালি লাগবে। আমরা পূজনীয় চেতনানন্দজি মহারাজকে খুব করে চেষ্টা করলাম যে ওনার সঙ্গে কোনো না কোনো সাধুর একটু খারাপ জিনিস নিয়ে আলোচনা করব, কত চেষ্টা করলাম দুদিন ধরে, একবারও কিছু করতে হবে। এই প্রসঙ্গে মহারাজ, তুমি লোকটা কীরকম না? বলছেন, তা বটে, ওটার কিন্তু ওই গুণটির কথা বলো, এই গুণগ্রাহী ভবিতুম যতিষ্যে, অন্যের গুণগ্রাহী হওয়ার ইচ্ছা, এটা যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত হবে না। আপনাদের প্রত্যেকের ভেতরে গুণ আছে, প্রত্যেকের ভেতরে গুণ আছে, দোষ থাকুক না থাকুক গুণটি খুব বড়। আমি তো ছন্দাদির কথা এখানে ভেবে তো একদম অদ্ভুত হয়ে যায়, ছন্দাদি এখানে এই যে করোনার যে দুটো বছর আপনাদের কারোর টিকি দেখা যায়নি, অথচ আশ্রম নিশ্চিন্তভাবে চলেছে, নিরবচ্ছিন্নভাবে চলেছে, তিনি তার সেবা দিয়ে গেছেন। ওইদিকে ঋতুপর্ণা দিয়ে এইদিকে দিদিরা সব সব এই যে এটা নিরবচ্ছিন্নভাবে চলার জন্য দূর থেকে সাপ্লাই চেইনটাকে ঠিক রেখেছে। এই প্রত্যেকেরই ভালো দিকগুলোকে যদি নিয়ে আমরা চর্চা করি,
দেখবেন আমাদের জীবনে অনেক রকম বদলে যাবে, অনেক ভাবগুলো বদলে যাবে। এই আশ্রমের কথা আমি মাঝে মাঝেই বলি, অন্যদেরকে বলি কেমন করে মায়েরা একত্রিত হয়েছেন। মায়েরা যে ক্লাস শেষ হয়ে গেলে কচক 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 গল্প করবে সেটা বলি না, কিন্তু এই যে একত্রিত হয়েছে, দেখুন বাবারা একদিকে একটুখানি হয়ে আছেন। আমার মনে আছে আত্মস্থানন্দ যে দীক্ষা দিচ্ছেন অল্প বয়সী মেয়েদের, ছেলেদের ছেলেদের সংখ্যা খুব কম, মহারাজ সেই বসেই বলছেন আজকে মায়েরা একবারে ত্রিশূল দিয়ে সব মহিষাসুর বধ করে দিয়েছে। এই দু চারটি এখানে নিমটি দু পড়ে আছে, দেখো দেখো দেখছো কত মায়েরা আছে, খুব খুশি হতেন অল্প বয়সী মেয়েরা যদি বেশি দীক্ষা নেয়। ঠিক সেই রকম এই যে আমরা যদি আমরা একে অপরের ভালো গুণগুলো নিয়ে চর্চা করতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয়। চেতনানন্দজিকে আমরা কত চেষ্টা করলাম, কতজন সাধু সম্পর্কে আলোচনা করলাম, আমার মনে আছে আমি মতি মহারাজের কথা বললাম, কি মেজাজ ছিল মহারাজ শিব স্বরূপানন্দজি মহাপুরুষ মাঝে সেবক, উনি আমাকে বললেন বলো কি মহাপুরুষ মাঝে কত সেবা করেছিল সেটা বলো, মহাপুরুষ মাঝে শেষকালে কী অবস্থা হয়েছিল, ক্রমাগত শরীরটা বিকে যাচ্ছে, খাটের সঙ্গে খাট যুক্ত করে তার সঙ্গে খাট যুক্ত করে এতটুকু না সরিয়ে মহাপুরুষ মাঝে চিকিৎসা হচ্ছে, ওই খাটের ভেতরেই মলমূত্র সমস্ত কিছু, দুহাত পেতে মহাপুরুষ মহারাজের সেবা করছেন শিব স্বরূপানন্দজি, ওটা কি কম হলো? ওইটা যদি দেখতে হয় তাহলে ওরকম চারটে বকুনি খেলেও কোনো সমস্যা নেই। প্রত্যেকের সম্পর্কে উনি পজিটিভ কথা বলছেন, এই পজিটিভ দৃষ্টিভঙ্গিটা খুব জরুরি। মাতাই বলছেন যে এগুলো যদি হয় তাহলে আমরা ওই শুধুমাত্রই ওই খারাপ যদি হয় তো খারাপের অংশ নিতে হবে। এই যে অন্যের কথা চিন্তা করলে, তার খারাপ দিকটার কথা চিন্তা করলে সেই খারাপ দিকের প্রভাবও আমার জীবনকে প্রভাবিত করে। বলছেন অনেকে এসে নিজের দুঃখ কষ্টের কথা বলেন, মা বলছেন কি সুন্দর, দেখো লোকে আমার কাছে এসে বলে জীবনে বড় অশান্তি, ইষ্ট দর্শন হলো না। দেখুন দুটো দিক আছে, একটা হচ্ছে জীবনটা খুব অশান্তিময় আর দুই হচ্ছে ইষ্ট দর্শন হলো না, একেবারে 180 ডিগ্রি দুটো এপাশ ওপাশ। জীবনের অশান্তি আছে বলে ইষ্ট দর্শন করার ইচ্ছা হয়, সেই ইচ্ছাটা যদি জাগে তবে আমার ইষ্ট দর্শন হয়, ওই মাঝখানের অংশটা তাদের জীবন থেকে সম্পূর্ণভাবে অফ হয়ে গেছে। তাই বলছেন জীবনে বড় অশান্তি। মা বলছেন কত কি বলে, আমি তখন তাদের দিকে চাই আর আমি আমার দিকে চাই, ভাবি এরা এমন সব কথা কেন বলে, আমার কি তাহলে সবই অলৌকিক? মায়ের জীবন যদি খুব ভালো করে দেখতে হয় পারলে একবার কিন্তু সব খুলে গেছে একটু দক্ষিণেশ্বর ঘুরে আসবে। আপনাদের 660 স্কোয়ার ফুট ফ্ল্যাটে আপনাদের কত কষ্ট, সেখানে 100 স্কোয়ার ফুট একটা ঘরের ভেতর একটা গোটা সংসার, এবং সেই ঘরটা কাভার্ড উইথ ওই দরমার বেড়া, এত ঠিক সেই কভার ছিল, তার ভেতর দিয়ে সূর্যের আলো প্রবেশ করতো না, আর মাঝে কাঠের জালে রান্না করতেন সেই কাঠের জালে ধোঁয়ার যেটাও বেরোতো না, সবটা ওর মধ্যে ঘুরত। মা লম্ব জ্বালিয়ে এই ঘরের ভেতরে কাঠের জালে রান্না করতেন, সেই ঘরেতে কোনো দিন মা সোজা হয়ে বসে রান্না করতে পারেনি। এগুলো তো অনেক তো ভালো, আপনি শ্যাম্পুকুর বাটিতে গিয়ে দেখবেন মা একতলার পরে যখন দোতলা তিনতলায় যে জায়গাটা থাকতেন ওই জায়গাটা ওইটুকু জায়গার মধ্যে যদি আপনাকে কাউকে রাখতে বলা হয় তাহলে ভীষণ কষ্ট। নেলসন ম্যান্ডেলা তার জীবনের সেই গল্প লিখছেন যে জেলের মধ্যে থাকাকালীন কবে সূর্য উঠেছে কখন সূর্য অস্ত গেছে কিছুই জানতে পারেননি, অন্ধকার চোরাকুচুরির মধ্যে রেখেছেন, ওপর দিয়ে একটু ফাঁক জায়গা আছে আর সেলের নিচে একটুখানি ফাঁক আছে, সেইটা খুলে তার মধ্যে দিয়ে হুরুত করে ঠেলে দেওয়া হতো তার খাবার, আর জল চাইলে সেই তার মুখের ওপর পেচ্ছাপ করে দেওয়া হতো, রক্ষীরা পেচ্ছাপ করতেন। নেলসন ম্যান্ডেলা তখন দেশের রাষ্ট্রপতি, তিনি তার ক্যাবিনেট সদস্যদের নিয়ে একটি হোটেলে খেতে গেছেন, ঠিক তাদের অপোজিট টেবিলে একজন ভদ্রলোক বসে আছেন, তিনি নেলসন ম্যান্ডেলাকে দেখে ঠক 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 করে কাঁপছেন। নেলসন ম্যান্ডেলা তার কাছে গেলেন, তার পাশে বসলেন, তার কুশল জিজ্ঞাসা করলেন, তাকে খাবার দাবার দিয়ে তারপর তিনি চলে গেলেন। সবাই জিজ্ঞেস করছে আপনি ও আপনার সাথে আপনাকে দেখে ফক ফক করে কাঁপছে কেন, বলছে যে সেই রক্ষী যার কাছে আমি জল চাইলে সে পেছাব করে দিত আমার মুখেতে, আজকে ও ভাবছে আমি দেশের রাষ্ট্রপতি, আমি বোধহয় প্রতিহিংসা নেব, নিজের কৃতকর্মের ফলেতে সে ঠক ঠক করে কাঁপছে। তখন সে বুঝতে পারেনি যে কাজটা করেছিল সেটা অন্যায় করেছিল, আজকে তার মনে হচ্ছে যে কাজটা করেছিল সে খুব অন্যায় কাজ করেছিল। আমরা সবসময়
ওই নিজেদের সমস্যা নিয়ে এত দীর্ণ হয়ে থাকি, আমাদের জীবনে অশান্তি থাকে, আমরা কিছুতেই সেই অশান্তির অটাকে সরিয়ে নিজের ভেতরে শান্তি আনতে পারি না। মায়ের ওইটুকু রান্নাঘর দক্ষিণেশ্বরে দেখে আমি হতবাক হয়ে গেছিলাম। ওই ঘরের ভেতরে মা ঠাকুরের জন্য ঝোল ভাত রান্না করতেন, ওই ঘরের ভেতরে মা বসে নরেনের জন্য মোটা মোটা আটা রুটি আর ছোলার ডাল রান্না করতেন, অন্য ভক্তদের জন্য মুগের ডাল, পাতলা মুগের ডাল আর রুটি রান্না করতেন, আর সব মিলিয়ে কিছু কিছু নিজেদের জন্য রান্না করতেন। মায়ের রিয়াকশানটা ছিল অদ্ভুত, মনে হতো যেন আনন্দের পূর্ণ ঘর স্থাপিত হয়ে আছে। এটার সিক্রেটটা হচ্ছে এই, আমাদের কাছে যে বস্তুটি আছে সেটিতে যদি আমরা সন্তুষ্ট হতে পারি তাহলে দেখবেন আমাদের কষ্ট ভীষণ কম। কালকে আমরা এই কথামৃত ভবনে আমরা আলোচনা করছিলাম ঠাকুরের বিচার কথা, এই কামিনী এবং কাঞ্চন নিয়ে। কামিনী এবং কাঞ্চন দুটি শব্দ ঠাকুর ব্যবহার করেছেন, কিন্তু দুটি শব্দের একটি অর্থ, সেটা হচ্ছে ডিজায়ার। তার দুটো ফল, এক হচ্ছে শরীরগত বিউটি, কারোর ভূতের মতো কালো লোক দেখলে প্রেম হয়, কারোর টুকটুকে গায়ের রং না হলে প্রেম হয় না। এই যে সবাইয়ের যে আমাদের ফর্সা ধবধবে কন্দর্প কুমার বা কন্দর্প কুমারীকে দেখলেই ভালো লাগে তা নয়, কারোর কারোর ভীর রাজপুত্রকে দেখলে খুব ভালো লাগে। এই যে আউটার বিউটি, এইটার প্রতি আমাদের আকর্ষণ আমাদের বন্ধনে বেঁধে রাখে, আমরা তার গুণের দিকে যেতে পারি না, তার শরীরগত রূপ নিয়ে আমরা ব্যস্ত থাকি। এইটিকে কামিনী অর্থে ব্যবহার করছে পুরুষদের ক্ষেত্রে, স্ত্রী স্ত্রীর ক্ষেত্রে পুরুষ। এখন আবার অতি পুরুষ আছে, অতি কন্যা আছে, সেগুলো আমি দেশ থেকে বাদই দিলাম। আর কাঞ্চন হচ্ছে বাসনা, যেটি আমার যতটা আমার আছে তাতে তার ভেতরে অসন্তুষ্টি, এবং সেই অসন্তুষ্টি আমাদের প্ররোচিত করে যে আমাদের আরও আরও বেশি অর্থ ব্যয় করা দরকার, অর্থ রোজগার করা দরকার, আরও বেশি জিনিস চাই। অথচ যখন আমরা ফিরে যাবো, সেদিনকে বলছিলাম গ্লোবাল বেদান্তিতে একটা কার্টুনের ছবি দিয়েছে, সেখানে সে একজন দুব্যাগ ডলার নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছেন স্বর্গে প্রবেশ করবেন, স্বর্গের দ্বারই বলছেন ট্রাভেল লাইট, ওই জিনিসগুলো রেখে এসো। তখন সে ভাবছে আমি তো বেশি জিনিস নিয়ে আসিনি, একটু ডলার নিয়ে এসেছি। তখন তার দিকে আবার ইশারা করে দেখাচ্ছেন, সে দেখলো সে ডাস্টবিনের পাশে হিপ হয়ে পড়ে আছে তার ডলারগুলো, সেগুলো তার জীবনে এতদিন যেটাকে খুব প্রয়োজনীয় বলে বোধ হচ্ছিল সেটাকে তার ভীষণ রকমের অপ্রয়োজনীয় বলে বোধ হচ্ছে, সে আর কিছুতেই তার ভেতরে থাকতে পারছে না, ওই সম্পদ এখন তার আকর্ষণীয় না। অথচ এই সম্পদ আমরা প্রতি মুহূর্তে জোগাড় করি, আমাদের যতটুকু ত্যাগ বলতে ভগবান যেটা বলছেন যে যেটা প্রয়োজন সেটিকে অবশ্যই গ্রহণ করতে হবে, প্রয়োজনাতিরিক্ত যেটা সেটাকে অবশ্যই বর্জন করতে হবে। প্রথমে আইডেন্টিফাই করতে হয় কতটুকু আমার দরকার, কতটুকু হলে আমার চলে, তার বাইরে আমরা কখন আমাদের বিষয় চিন্তাভাবনাকে, বিষয় কামনাকে এক্সটেন্ড করতে পারি না। সেটা করলেই আমাদের জীবনের শান্তি বিঘ্নিত হয়। দেখবেন অর্ধেক সময় চলে যায় কেমন করে সেই বস্তুকে আহরণ করব সেইটাকে নিয়ে। নিজের ওয়ার্ড্রবে গিয়ে খুলে দেখবেন, দেখবেন বহু পোশাক যেগুলো কেনার জন্য কত রকম ছলনা কলা আমরা করেছি, হ্যাঁ, পুরুষ স্ত্রীর কাছে, স্ত্রী পুরুষের কাছে কত রকমের ছলা কলা করেছি, সেগুলো অপ্রয়োজনীয় বলে বোধ হচ্ছে। ইদানিং বিয়েতে সব শেরওয়ানি করা হয়েছে, এইখান থেকে সেই উপর চেন, এইখানে লাগানো, তার থেকে লাগানো, ওইখানে, একবার দুবার পরার পরে আবার একটা নতুন ফ্যাশনের ঢেউ আসবে আর সেই পুরনো ফ্যাশন চলবে না। আমরা যখন ছোট ছিলাম তখন 32 বেলসে বেল বটম পরা হতো, সে লম্বা বেল রকম সেই বড়। তারপরে যখন ওই, এটা হচ্ছে ক্লাস 7-8 কথা, আমরা যখন ক্লাস 11 স্কুলে ভর্তি হতে গেলাম তখন দেখলাম ওই পায়ের ছাপটা 19 নেমে এসছে, আর এখন তো ভাবি কী করে পা ঢোকায়, এটা কথা। এই যে দেখুন স্টাইল বদলে যাচ্ছে, অথচ আমাদের এইগুলো সব অপ্রয়োজনীয় জমা হতে থাকছে, জমতে 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 কী করবো নিজেরা বুঝতে পারছি না। এই জমা হওয়ার করতে গিয়ে আমাদের সমস্যা বাড়ছে। আমার যতটুকু প্রয়োজন তার মধ্যে আমরা যদি নিজেকে লিমিট করি তাহলে দেখব আমরা অনন্ত সময় পাচ্ছি ভগবানকে ডাকবার, ইষ্ট চিন্তা করার, শুধু ইষ্ট চিন্তা করার না, নিজেকে বদল করার। ভগবানকে ডাকার মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে বদল করা, যে আমিটাই পৃথিবীতে এসেছি তার চেয়ে উন্নততর আমি পৃথিবী ছেড়ে চলে যাব, ওই চেষ্টাটা। সে ভগবানকে ডাকা হতে পারে, শুভকর্ম হতে পারে, সমস্ত কিছু হতে পারে।
আমাদের মহারাজকে দেখতাম, অমলানন্দজিকে দেখতাম, সকাল থেকে রাত অব্দি একটানা পরিশ্রম করতেন, কখনো ক্লান্ত হতেন না। মাঝখানে মাঝখানে নিজেদের পাওয়ার ন্যাপ নিয়ে নিই, এই 8 থেকে 10 মিনিট পিছানে একটু শুনেন, ঘোষ করে ঘুমলেন, উঠে পড়লেন, আবার দ্বিগুণ শক্তিতে কাজ করতেন, সমস্ত দিন কাজ করছেন, কোনো কিছুতে তার ক্লান্তি নেই। আমি জিজ্ঞেস করতাম, আপনার ক্লান্তি হয় না? একবার খুব মারপিট হলো, ছেলেরা খুব ভাঙচুর করলো, মহারাজ কাজকর্ম ছেড়ে দিলে একটি জিনিস করতেন, সেটা হচ্ছে ভাগবত গ্রন্থ পড়তেন। ভাগবত খুব পণ্ডিত ছিলেন, দিন রাত এক করে ভাগবত গ্রন্থ পড়ছেন। 3 দিন পড়া হয়ে যাওয়ার পর চতুর্থ দিন সকালে মহারাজ আবার কাজ করতে বসে গেছেন। জিজ্ঞেস করলাম, হয়ে গেল? আমরা যখন ছুঁচ পটানোর কথা বলি, হয়ে গেল আপনার কর্মবিরতি? বললেন, থেমে থেমে বললেন, ভাগবত পড়ছিল। শ্রীকৃষ্ণ কলিও নাগকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, তুই বিষ ছাড়াস কেন? বলছে, প্রভু আপনি আমায় বিষ দিয়েছেন, তাই দিয়ে আপনার পুজো করি, অমৃত দিলে অমৃত দিয়ে পুজো করতাম। এই ছেলেগুলোকে আমরা উপযুক্ত পড়াশোনার পরিবেশ দিতে পারিনি, তাই ওরা ক্ষোভে ফেটে পড়ছে, ভাঙচুর করছে। ওদের যদি আমরা উপযুক্ত পড়ার পরিবেশ দিতে পারতাম, তাহলে ওরা পড়াশোনা করতো, ভালো রেজাল্ট করতো, সেই ভালো রেজাল্টের ভাগিদারও আমরা হতাম। তাই খারাপ ভালোটা যখন নিতে পারবো, খারাপটাও আমাদের নিতে হবে। এই ভালোটাকে নিতে পারার শিক্ষাটা দেওয়া দরকার, জীবনকে একটা ইতিবাচক দিকে দেওয়া দরকার। মা বলছেন না, আমার মনে হতো তাহলে কি আমার সব ঘটনা অলৌকিক? সব ঘটনা অলৌকিক নয়, মায়ের জীবন দর্শনটা আমাদের সঙ্গে একদম আলাদা ছিল। আমাদের নিজেদের জীবন দর্শনকে বদল করতে হবে। মা আমাদের মতো হয়ে এসেছেন শুধু এই বিশ্বাসটা জাগানোর জন্য যে এই রকম জীবন, এই রকম লাইফস্টাইল জীবন যাপন করলে ভগবত উক্তি হয়, ভগবানকে পাওয়া যায়। আমাদের আর কদিনের মধ্যে দুজন নতুন ভাইস প্রেসিডেন্ট হবেন, দুজনকে নতুন দীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এদের মধ্যে প্রায় সবার সঙ্গে কাজ করেছি, আমাদের স্মরণানন্দজির সঙ্গে কাজ করেছি 5 বছর, আর এখন তাকে দেখলে কিছুতেই চিনতে পারি না। তাকে মনে হয় তিনি কোনো অবস্থাতেই ঠাকুরের সঙ্গে বিযুক্ত নন। যতটুকু সময় কথা বলছেন, যতটুকু কথা বলছেন, তার ভিতরে সম্পূর্ণ অ্যালার্টনেস রয়েছে, তার মধ্যে একটা অদ্ভুত শরণাগতি। আমাদের আশ্রমের মন্দিরের ছবি বদল হবে, মহারাজ অর্ঘ্য দিচ্ছেন, মনে হচ্ছে যেন উনি সম্পূর্ণ মন প্রাণ উজাড় করে শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে দিচ্ছেন। স্বামী কাশীশ্বরানন্দজি ছিলেন, বলতেন যেদিন সকালবেলা আসবে মহারাজ, তোমার মহারাজ কোন সময় ঠাকুর মন্দিরে প্রণাম করতে আসে সেই সময়টা জেনে আসবে, আমরা সেই সময় মন্দিরে গিয়ে দাঁড়াতাম। উনি বলতেন, দেখবে কি ঐকান্তিকতা, কি ভালোবাসার সঙ্গে তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করেন, সমস্ত মন প্রাণ উজাড় করে কেমন করে উনি প্রার্থনা করেন। প্রথম দিকে ওটা অনুসরণ করতে পারবে না, প্রথম দিকে ওটাকে অনুকরণ করতে হবে, তারপর অনুকরণ করতে করতে ওটা তোমার জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়াবে। আমরা এসে দেখতাম চোখ বন্ধ নেই, কিচ্ছু নেই, মহারাজ হাত দুটি জোর করে ঠাকুরের দিকে তাকিয়ে আছেন, আর গভীরভাবে তিনি যেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা বলছেন, তার দৃষ্টি কোনো দিকে নেই, এক দৃষ্টিতে ঠাকুরের দিকে তাকিয়ে আছেন। গগনানন্দজি ব্রহ্মচর্য দীক্ষা দিয়ে ঠাকুরের সামনে গেছেন, আমি বাঁধটি ধরে মহারাজকে নিয়ে গেছি, মহারাজ দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে ডান দিকে সেবককে যে আজ তাহলে কতজনের হলো, সেবক উত্তর দিলেন 38 জন। তিনি হাত জোর করে বিড়বিড় বিড়বিড় করে বলছেন, আবার জিজ্ঞেস করলেন, তাহলে আজ এই কতজনের হলো? বললেন 38 জন। আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়বিড় বিড়বিড় করছেন, দেখে মনে হচ্ছে উনি সমস্ত ঘটনা ঠাকুরকে বলছেন। আমরা বলি প্রেসিডেন্ট হলেন ঠাকুরের প্রতিনিধি, আর তিনি নিজেকে মনে করছেন তিনি ঠাকুরের দাস, ঠাকুর হলেন মালিক, তাকে সমস্ত কিছু নিবেদন করা যায়। ঈশ্বরাভিমুখী জীবন হলে এই বোধটা আসে, তুমি আলোয় আলোকিত, তোমার আলোয় আমি আলোকিত। নাহলে দেখবেন আমরা মনে করি আমরা আলোকিত, এই যে উপরে যেরকম আছে আমরা আলোকিত, আমার আলোয় আপনারা সকলে আলোকিত, এই বোধটা আমাদের জাগে এবং তাতে দুঃখের অন্ত নেই। আমাদের মনে যত ভগবতমুখী হবে তত মা যে বলছেন, তখন আমাদের নিজেদেরই মনে হবে আমাদের সবটা কি এরকম না, অলৌকিক, অলৌকিক না, আমরা লৌকিক জীবনে যাপন করব, কিন্তু আমার দৃষ্টিভঙ্গিটা যেন অলৌকিক হয়, এই লোক জগতের যে সমস্ত আছে সেগুলো যেন আমাদের কখনো স্পর্শ না করে। আজ এই পর্যন্ত, শ্রী ভগবানের কৃপা হলে আবার আমাদের বাকি অংশ থেকে আলোচনা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্য বাসিনামিদ্দে লোকানাম প্রদানব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।